আজকে শেয়ার করব আমার খুবই পছন্দের একটা ভাজির রেসিপি। মূলত এই ভাজিটা আমি তৈরি করেছি ডাটা এবং মাছের ডিম আর কাঁঠালের বিচি ব্যবহার করে। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। আমি যে তিনটি মেন উপকরণ ব্যবহার করেছি এগুলির মধ্যে হচ্ছে ডাটা এবং কাঁঠালের বিচি, তবে কাঁঠালের বিচিটা একদমই অপশনাল, আর লাগবে মাছের ডিম। আমি যেভাবে মাছের ডিম দিয়ে এই ভাজিটা তৈরি করেছি, আপনারা যদি একবার এই ভাজির রেসিপিটা ট্রাই করে থাকেন তাহলে আমার মনে হয় কখনোই আপনারা ভিন্নভাবে মাছের ডিম দিয়ে অন্য কোনো ভাজি খেতে চাইবেন না। প্রথমে আমি ডাটাটাকে এভাবে জুলিয়ান কাট করে কেটে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি ডাটাটাকে কিভাবে কেটে নিচ্ছি, একদমই জুলিয়ান কাটের মতো হবে। যতটা সম্ভব কুচি করে নেওয়া যায় ততটাই ভালো। এবার সেই একইভাবে কাঁঠালের বিচিটাকেও ছুরির সাহায্যে খুবই ভালোভাবে খোসাটাকে ফেলে দিয়ে সে একইভাবে কেটে নিব। এখানে কাঁঠালের বিচির পরিমাণটা খুব বেশি হবে না, হাফ কাপের মতো কাঁঠালের বিচি নিলেই হয়ে যাবে। আমার সবগুলি ডাটা এবং কাঁঠালের বিচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই ডাটা কুচির মধ্যে আমি এক চা চামচ পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালোভাবে কোচলে পানিটাকে চিপে বের করে ফেলে দিব। এই ডাটাটাকে নর্মাল পানি দিয়ে আবারও 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে। সেই একই প্রসেসে আবারও চিপে পানিটাকে ফেলে দিতে হবে। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এখানে যে আমি মাছের ডিমটা নিয়েছি, প্রথমে মাছের ডিমটাকে খুবই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এর জন্য মাছের ডিমের মধ্যে যে এক্সট্রা রগের মতো থাকে সেগুলিকে এভাবে তুলে ফেলে দিতে হবে, এবং মাছের এই ডিমটাকেও খুবই ভালোভাবে কোচলে এর মধ্য থেকে সবগুলো রগই ফেলে দিতে হবে। এবার চলে যাচ্ছি ভাজিটাকে রান্না করতে। প্রথমে প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, 1 চা চামচ পরিমাণের আস্ত জিরা, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণের কাঁচামরিচ কুচি। অর্থাৎ এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি 5 থেকে 6টির মতো হবে। ঝালের পরিমাণটা বুঝে আপনারা কাঁচামরিচটা অ্যাড করে দিবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণের ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের পানি। এই পানি থেকে মশলাটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণের জিরার গুঁড়ো। মশলাটাকে একটু সময় নিয়ে খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে রান্না করে নেওয়ার পর দেখা যাবে একটা পর্যায়ে মশলার উপরে এরকম তেল ভেসে উঠেছে, তখনই এখানে দিয়ে দিতে হবে মাছের ডিমগুলিকে। এখানে আমি সম্পূর্ণ মাছের ডিমটা ব্যবহার করিনি, 1/2 কাপ পরিমাণের মাছের ডিমই আমি এখানে ব্যবহার করেছি। মাছের ডিমটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 2 থেকে 3 মিনিটের মতো। প্রায় 2-3 মিনিট এভাবে রান্না করে নেওয়ার পর ঢাকনাটাকে তুলে নেড়ে চেড়ে আবারও 2-3 মিনিটের মতো এভাবেই রান্না করে নিতে হবে। 2-3 মিনিট পর ডাটা এবং কাঁঠালের বিচিটাকে দিয়ে দিচ্ছি। এবার এই ডাটা আর কাঁঠালের বিচিটাকেও মাছের ডিমের সাথে আবার একটু এভাবেই রান্না করে নিতে হবে, অর্থাৎ কষিয়ে নিতে হবে। কষানো শেষ হয়ে গেলে এখানে আবার 1/2 কাপ পরিমাণের পানি ব্যবহার করে ডাটা এবং কাঁঠালের বিচিটাকে খুবই ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। মাছের ডিমের সাথে ডাটা দিয়ে এভাবে করে ভাজি করলে খেতে অসম্ভব ভালো লাগে। এখন যেহেতু কাঁঠালের সিজন, তাই কাঁঠালের বিচি দিয়ে অনেক রেসিপি তৈরি করা যায়। খেতে আমার কিন্তু অনেক ভালো লাগে, তাই আমি এই ভাজিটার মধ্যে ব্যবহার করেছি। তবে আপনারা শুধুমাত্র
डाटा আর মাছের ডিম দিয়েও এই ভাজিটা তৈরি করতে পারেন। এই ভাজিটা খেতে এতটাই টেস্টি, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনার বাসায় যদি কখনো মাছের ডিমটা আনা হয়, প্রথমেই আপনার আইডিয়া চলে আসবে এই ভাজিটা তৈরি করার জন্য। এরই মাঝে আমার ভাজিটার মধ্যে যে পানিটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণের ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে আবারও রান্না করে নিতে হবে 5 মিনিটের মতো। 5 মিনিট পর সার্ভ করে নিলেই হয়ে যাবে। এই ভাজিটা গরম ভাতের সাথে কিন্তু একদমই জমে যাবে, তবে আপনারা চাইলে রুটি অথবা পরোটা দিয়েও সার্ভ করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করতে, কমেন্ট করতে এবং শেয়ার করতে মোটেও ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।